स्वागतम जानाइछो अन्य एटा भिडिओ लै दिल्लीत थका मोर आजि चारि पाँच दिने होइ गल आरु मय एतिया लके जामा मस्जिदत जुआ नाय जामा मस्जिदत जदि ना जाउ तने हले अधुरा अधुरा होइ थाकिब न दिल्लीर आटाइतकै फेमस मस्जिद तो होइसे जामा मस्जिद जेतु शाहजहाने बनाइसिले 1650 परा 1656 ৰ ভিতৰত এইখিনি সময়ৰ ভিতৰতে বনোৱা বুলি গুগলত লিখা আছে এই জামা মসজিদটোৰ এটা হিষ্ট্ৰি মই এটা গম পাও আপোনালোকক কব পাৰো জামা মসজিদটো তেতিয়া মানে বনোৱা হৈছিল যেতিয়া শাহজাহানৰ ৱাইফ মমতাজ মহলৰ মৃত্যু হৈছিল তেতিয়া শাহজাহানে ডিসাইড কৰিল যে মই আগ্ৰাৰ পৰা দিল্লী লৈকে শিফট হৈ যাওঁ আৰু আগ্ৰাৰ পৰা দিল্লী লৈকে শাহজাহানে শিফট হৈছিল শিফট হওঁতে এই জামা মসজিদটো তেওঁ স্থাপন কৰিছিল মানুহৰ দ্বাৰা তো তেতিয়াৰ পৰাই এই জামা মসজিদটো চলি আহিছে আজি লৈকে তো ইমান ধুনীয়া এটা মোগলী মোগল এম্পায়ার শাহজাহানে বনোৱা এটা মসজিদ এটা চাবলৈ বাৰু মন নাযাবনে বলক গৈ থাকো জামা মসজিদলৈকে এতিয়া দেৰি হৈছে জলদি জলদি যাওঁ পল্লৱী হৈছেনে বলা 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 আৰু দিল্লীত মহিলাৰ কাৰণে ফ্ৰী বাস চলে তো সেইকাৰণে আজি ফ্ৰী বাসত অলপ এক্সপেৰিয়েন্স লৈ ললো কিমান সুবিধা চাও ফাইনালি আহি পালো জামা মসজিদৰ এই গলিটো এইফালে দি সোমাই যাব লাগিব মানুহ চাও বাপৰে বাপ ও মাই গড কি মানুহ দেখো ফাইনালি আহি পালো জামা মসজিদৰ মেইন গেটখন এইফালে দি সোমাই যাম এতিয়া মানুহ চাওকচোন বাপৰে বাপ ও মাই গড ফাইনালি আলহামদুলিল্লাহ জামা মসজিদৰ ওচৰত আছো আৰু অলপমান সন্ধিয়া হৈছে কালাৰটো চাওক না গাইছ তিনিটা তিনিটা কালাৰ উঠে বোলে ইয়াতে ৰাতিপুৱা এটা দুপৰীয়া এটা আৰু সন্ধিয়া এটা আৰু এইখন হৈছে মেইন গেট আৰু সেইটোৱে হৈছে জামা মসজিদ টিভি চিভি দেখা পাই আছিলো শুনি আছিলো জামা মসজিদ জামা মসজিদ তো ফাইনালি জামা মসজিদ পিছফালে আপোনালোকে দেখা পাইছে মোর পিছফালে জামা মসজিদ আলহামদুলিল্লাহ যে মই আহিব পাৰিছো ইয়াতে বিৰাতে বেছি ভাল লাগি আছে মোগল এম্পায়ার শাহজাহানে বনোৱা এই জামা মসজিদ তো দিল্লীৰ আটাইতকৈ আটাইতকৈ ফেমাস আটাইতকৈ মানে ডাঙৰ বুলি ইয়াতে মানে আৰু প্ৰত্যেক শুক্ৰবাৰে ইয়াতে নামাজ পঢ়িব আহে সমূহীয়া দোৱা হয় প্ৰত্যেক শুক্ৰবাৰে ইয়াতে আৰু সদায় এনেকুৱা মানুহ চাওক না গাইছ ইয়াৰে মানুহবিলাকে বিশেষকৈ এইটো ফ্ৰাইডে মসজিদ বুলিও কয় কাৰণ ইয়াতে শুক্ৰবাৰে এটা সমূহীয়াকৈ দোৱা হয় আৰু শুক্ৰবাৰে বহুত মানুহ হয় আৰু এতিয়া মই অলপ দোৱা কৰিবৰ কাৰণে ইয়াতে অজু কৰি ললোঁ আমি এনেকৈ নামাজ পঢ়াৰ আগত দোৱা কৰাৰ আগত অজু কৰিব লাগে তিনিবাৰ তিনিবাৰ এনেকৈ হাত ধুব লাগে এনেকুৱা ধৰণৰ আমাৰ নিয়ম আছে মূৰ চুলি ভালকৈ পৰিষ্কাৰ কৰি এতিয়া দোৱা কৰিম আৰু এতিয়া মুখ হাত ধুই অজু কৰি ললোঁ আৰু এতিয়া জামা মসজিদৰ ফ্ৰণ্টত বহি এটা উইচ কৰিম আৰু দোৱা কৰিম আৰু অলপমান মানে অলপ দোৱা কৰি লওঁ আৰু ইয়াতে পারফিউম সারফিউমও এনেকে বিক্রি করে কম কম দামত সদা ইয়ে কিতনা কা হ্যায় ভাইয়া 150 তিন তিন 150 মে সব কুছ কি বা রহস্য ইমান কম দামত কাপড় কানি ফাস কপি থাকে বলে জানো কিন্তু এই কসমেটিক বিলাকত কি রহস্য আপনালোকে জানে যদি কবছুন ইমান কমত কিয় দিয়ে খানা পিনাই দি ভরপুর একদম এখানে লাচ্ছি বনাই আছে সেইফালে স্যান্ডেলত দাম নাইকির জুতা সুতা ইয়ে কিতনা কা 350 নাইকির জুতা ওয়াও কি মজা লাগছে জর্ডান বা পুরা দোকানে দোকান জোতা স্যান্ডেলর এইবিলাক কিবা থাৰ্ড কপি ফৰ্থ কপি মান হ'ব গাইছ কাৰণ ছেকেণ্ড কপি ফাৰ্ষ্ট কপিটোতে দিয়ে 1200-1300 টকাত আৰু এইবিলাক বোলে 300 টকাত ইছকা কিতনা 350 নাইকি এডিডাস নাইক ইয়াৰে মানুহবিলাক বিৰাট ভাল লাগিছে মানে লগ পাই এনেকে ব্লগিং কৰি আছো যে দৌৰি আহে আহি পেলাই সুধে আপ ব্লগিং কৰে ৰেও চেনেল কা নাম কি আছে ফ্ৰী ফ্ৰেংক ভাল লাগে মানে কিবা এটা ৰিচছে নিব দিছিল মোক এইকেইটা বস্তু কিতনা কা 250 রুপে 250 ভালো আছে মজা আয়া খানা পিনার গানে ভরপুর একদম রু আফজা কি ধুনিয়া টেস্টি কে বানাই চশমা
কেনেকুৱা লাগিছে কমেন্ট কৰিবচোন হিৰো ইঞ্জিন পাইছে না নিজৰ তাৰিফ নিজে কৰছো আৰু আপাই আৰু কমেন্ট দিব বান্দৰি আনো নাপাই তোক অ ভাইয়া কিতনা কা 150 কি দো ওয়াও নাইস छोटा गिलास 5 रुपए आप भी थे आपके दोस्तों भी पिलाए और आपके साथ जो कितना भी पिलाए कनेरा बेटा रोशा बड़ा गिलास 10 रुपए 10 रुपए 10 रुपए सारा का छोटा गिलास 5 रुपए दर्द वालों का जो बड़ा गिलास वाओ शौक ना उसका कितना है प्राइस 250 नहीं ये काम नहीं होता ना 250 ये 200 ये कितना बोला भैया 125 यस यस एक बार पहन के देखे बिल्कुल थैंक यू মাত্র 350 টাকাত সেলভার সুট প্লাজো আছে দুপাট্টাও আছে আর কুটিটো আছে থ্যাংক ইউ মানে জামা মসজিদ মানে কি কম মানে সঁচাকে জামা মসজিদ মানে জামা মসজিদ ইয়াতে খানা পিনা পিন্ধন উড়ন কসমেটিক ভরপুর মানে জি লাগে আর একদম কম কম দামত মানে মানে সব তো কোন ফালে নেও কোন ফালে নেনু এনেকুয়া হয়ে গেছে এই ফালে সব কি ধুনিয়া ধুনিয়া ফ্যান্সি ফ্যান্সি ফ্রক কম কম দামতে কিতনা 250 only 350 wow beautiful জামে মসজিদ আর মানুহ সব মানুহ ও মাই গড আর তার কাষতে আছে এইবিলাক এটা সুন্দর হে না প্রকাণ্ড ডাঙর এই জামে মসজিদটোর ওচৰতে আছে খানার বহুত গলি ইয়াতে ফুড এক্সপ্লোর করিম এতিয়া এটো রাবড়ি বুলি কয় গাখিরে দি বনাই কালাকন টাইপ লাগে এনেকুৱা মানুহর ভিড় বাপরে বাপ হ হ মানুহর ভিড় একদম ও সব মহাব্বত কা সরপার আচ্ছা শর্মা দেব অপদালো দিদি ম্যাডাম থ্যাংক ইউ এতিয়া খাই আছো পাল্লু আর মই মহাব্বত কা সরপার জামা মসজিদ আর আগফালে খাই আছো এইফালে আছে গরম গরম বিরিয়ানি আর কাবাব কার কার খাব মন গেছে গাইজ মতো রখব নো জিভার পানি পড়ি আছে মই এটা ট্রাই করিম কাবাব 50 or 40 আমার জামা মসজিদের স্পেশাল বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আর কাবাব কাবাবও স্পেশাল হয় জামা মসজিদের স্পেশাল এখানে কাবাব পুরা রঙা পড়ি আছে ওয়াও ওকে ট্রাই কাটে क्या मजा ना फ्री अच्छा मजा नहीं आया तो फ्री चलो 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 तो फिर ट्राई करते हैं क्या खाया सु जमा मस्जिद और फेमस कबाब जल्दी आई जगह जमा मस्जिद और कबाब खा रहे चलो मैंने आपको टेस्ट चलो आना है अरे बैठ जाओ आ जाओ तो बाजार खाती कोरी अवस्था नाई मैं एकदम ভাল লাগা বস্তু তো কিনি ললু আর এটা গে আছো মেট্রো স্টেশন লৈকে সো গাইজ মেট্রোর পর নামিলো আর এটা গে আছো আর এখন মেট্রো লৈকে জামা মসজিদের পর আমি যত আছো গাজিয়াবাদ তালৈকে দুখন মেট্রো চেঞ্জ করব লাগে তো এটা গে আছো নেক্সট মেট্রো লৈকে সো গাইজ দিল্লি সরকারখনে কিন্তু বহুত সুবিধা করে দিছে দেই মানে মেট্রোবিলাক তো করে দিছে আর এক্সিলেটরও করে দিছে খোজকাড়া প্রয়োজনে নাই তো গাইজ যদি ভিডিওটা ভাল লাগিছে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব বাই বাই।